রাজধানীর সব বিপণী বিতানের পাশাপাশি এখন বসুন্ধরা শপিং মলেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মেতে উঠেছেন কেনাকাটায়, আর বিক্রেতারাও তাদের সাধ্যমতো ক্রেতাদের জন্য সাজিয়ে বসেছেন হাজার রকমের মন করা পোশাকের সাথে আনুষাঙ্গিক জিনিস। বাইরে প্রচণ্ড গরম, সড়কে যানজট, সব ছাপিয়ে মানুষের ঢল যেন এখন ঈদ আর নববর্ষের কেনাকাটায়। পুরো শীতাতপ নিয়ন্ত্রিত আর এক ছাদের তলে পোশাক, গহনা, জুতা এমন হাজারো পণ্যের সমাহার থাকায় নগরবাসীর আস্থার নাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স। মানে ড্রেসের সাথে ম্যাচিং করে কসমেটিক, চুড়ি, জুতা, যা যা লাগে, কানের দুল। এই যে আজকে কেনাকাটা শুরু করেছি, তো আমার জন্য, বেবির জন্য আর ওর বাবার জন্য। শুধু নিজের জন্য নয়, অনেকেই আবার কিনছে পুরো পরিবারের জন্য নতুন পোশাক। সালোয়ার কামিজ আর শাড়ির দোকানে বাড়ছে ভিড়। কমফোর্টেবল কাপড়েও কিন্তু এখন বেশ ডিজাইন আসছে। এই বছর তো আর করোনা নাই, সবাই ভালোভাবে ঈদ করতে পারবে। রোজার মধ্যে এবার পহেলা বৈশাখ পড়ায় অনেকেই ঈদের সাথে সাথে কিনছেন নববর্ষের পোশাকও। ক্রেতারা সবসময় এসে যেটা পাতলা ফেব্রিক বা কটন ফেব্রিক সেই ফেব্রিকটা আগে এসে খোঁজে। প্রতি বছরের না এবার একটু ব্যতিক্রম, ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করতেছি কাস্টমারকে। যদিও অনেক সমস্যা ছিল, ইউক্রেন যুদ্ধ, নিত্যপণ্য জিনিসের দাম অনেক বেশি, তারপরও বেচা কিনা ভালো হচ্ছে। পহেলা বৈশাখ আর ঈদ ঘিরে কেনাকাটায় রাজধানী ঢাকা পরিণত হচ্ছে উৎসবের নগরীতে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।